প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা বাংলাদেশ সড়ক পরিবহনে কাউন্টারম্যান পদে চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ, ঠিক কোন বই পড়লে আপনি কাউন্টারম্যান পদে চাকরি পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটি আপনাদেরকে জানাবো। তাই বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং তাছাড়া আপনারা যারা কাউন্টারম্যান পদে আবেদন করেছেন, এই কাউন্টারম্যানের কাজ কী, বেতনগত এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন। তাছাড়া আমার চ্যানেলে গেলেই কিন্তু আপনি ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট করছি। তাছাড়াও আপনি যদি 2022 সালে একটি সরকারি চাকরি পেতে চান, তাহলে আজকের এই যে চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার এই চ্যানেলের সকল ভিডিওসমূহ দেখবেন। তার কারণ 2022 সালে হাজার হাজার সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনি জানতে পারেন। তো আমাদের বইটার সূচিপত্র সম্পর্কে ফার্স্টে দেখাবো যে বিগত সালের প্রশ্ন আসলে আপনার কাউন্টারম্যান পদে আসার মতো, এবং সড়ক পরিবহন কীভাবে প্রশ্ন করে এই সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আর এই বইটা আপনি মার্কেটে কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের কাছ থেকে নিতে হবে, কারণ এই সড়ক পরিবহনের কাউন্টারম্যানের জন্য কোনো বই বের করতে পারে নাই কেউ। তো এটা আপনি খোঁজ করে দেখতে পারেন। তো বইটা দেখতে পাচ্ছেন সূচিপত্র, এবং তাছাড়াও কিন্তু আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিস্তারিতভাবে আমাদের বইতে আলোচনা করা আছে। এবং বইটার দাম একটু বেশি দেওয়া থাকলেও আপনাদের জন্য অনেক কমিশনে আমি কিন্তু আপনাদেরকে দিব, এবং বইটার দাম কিন্তু মাত্র 250 টাকা। তো ফার্স্টে আপনাদেরকে বলবো যে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল এটা কমপ্লিট করতে হবে, কারণ বিগত সালের প্রশ্নগুলো থেকে কিন্তু আপনার 50% কমন পাওয়ার মতো একটা নিশ্চয়তা থেকে যায়। তো ফার্স্টেই বলবো যে কাউন্টারম্যান পদে আপনি ইংলিশ বা ম্যাথে যদি একটু দুর্বল হন, আপনার হিট করতে হবে বাংলা এবং সাধারণ জ্ঞান, এবং বাংলা সাহিত্য এবং ব্যাকরণ যে সকল সেক্টর থেকে কোশ্চেন আসে সেই সকল বিষয়গুলো আমার বইগুলোতে খুব সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি, যাতে আমার চাকরি প্রার্থী ভাইয়েরা খুবই সুন্দরভাবে বুঝতে পারে। তাই অবশ্যই এই বইটা সংগ্রহ করার জন্য অনুরোধ করব। এবং তাছাড়াও ইংলিশে আপনারা যারা দুর্বল আছেন, দেখেন চাকরিতে কিন্তু ইংরেজি এবং অঙ্কের জন্য অনেকে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, অনেকে কিন্তু জব পায় না। তো সেজন্য বলবো ইংলিশের গ্রামাটিক্যাল রুলসগুলো একদম A to Z, টেন্স, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এছাড়াও যে সকল বিষয়গুলো বারবার আসে সব বিষয় কিন্তু আমার বইতে অন্তর্ভুক্ত করা আছে। তাই ইংলিশে দুর্বল হলে অবশ্যই আমাদের এই বইটা সংগ্রহ করবেন। এবং তাছাড়া ম্যাথামেটিক্সের ব্যাপারে আসি, পাটিগণিত নিয়ে আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, অনেক চাকরি হয়তো পরীক্ষা দিয়েছেন বা দিবেন, আপনি একটা বিষয় খেয়াল করবেন যে পাটিগণিত থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে প্রত্যেকটা চাকরিতে। আর সড়ক পরিবহন বিশেষ করে ম্যাথমেটিক্সের উপর বেশি তারা আর কি ইম্পর্টেন্সটা দেয়। তো সেই জন্য ম্যাথে যদি আপনার উইকনেস কোনো থেকে থাকে, ম্যাথে যদি ভালো ফলাফল করতে চান, যদি চাকরি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই বইটা সংগ্রহ করবেন। এবং প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই বইটা কিন্তু সংগ্রহ করছে, এই যেমন লসাগু, গসাগু, গড় নির্ণয়, তারপর ধারা, এরপর সরল, এই সকল বিষয় থেকে কিন্তু ম্যাথ আছে। তাছাড়াও বীজগণিতটা কিন্তু আপনার অবশ্যই করতে হবে, কারণ বীজগণিতটাও অসংখ্য কোশ্চেন কিন্তু থাকে, তবে পাটিগণিত বেশি থাকে, তবে বীজগণিতটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বইটি সম্পর্কে। তাই আপনি যদি বাংলাদেশ সড়ক পরিবহনে একটা ভাইবা পর্যন্ত যেতে চান, মোটামুটিভাবে চাকরি পেতে চান, তাহলে বলবো আমাদের এই বইটা সংগ্রহ করার জন্য এখন এই নাম্বারে কল করুন। এবং এই বইটা কিন্তু খুবই ভালো মানের একটা বই, প্রত্যেকটা দিন প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের বইগুলো সংগ্রহ করছে, এবং বইটার দাম মাত্র 250 টাকা হয়, মানে খুবই কম হয়। প্রচুর সংখ্যক মানুষ যারা বই সংগ্রহ করছে প্রতিনিয়ত ফোন করে বলছে, ভাই অসংখ্য ধন্যবাদ, বইটা খুবই ভালো মানের একটা বই, এবং সৃষ্টিকর্তা সহায় থাকলে ভাই মাত্র 200-300 টাকায় কিন্তু অবশ্যই আপনি চাকরি পেতে পারেন। সেজন্য বলবো যে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, পিতামাতার দোয়া নিয়ে, নিজের উপর বিশ্বাস থাকলে অবশ্যই বইটা সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। আর এই বইটা সংগ্রহ করলে আপনি অবশ্যই উপকার পাবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসুন, এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। এই কাউন্টারম্যান পদের কাজ কী, বেতনগত এবং পরীক্ষা পদ্ধতিটা কী, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আর আপনাদেরকে বলবো এই কাউন্টারম্যান কিন্তু খুবই ভালো মানের একটা পদ, একটা শান্তির জায়গা, সড়ক পরিবহনের চাকরি অনেক ইনকামের সুযোগ আছে। আর তাছাড়াও বলবো অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশান করুন, এবং এই 2022 সালে যদি সরকারি চাকরি পেতে চান, অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিওসমূহ আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনি জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।